পানি কমতে শুরু করায় ধীরে ধীরে সিলেটের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। সিলেট নগরে জলাবদ্ধতা দূর হতে থাকলেও দুর্ভোগ কমেনি। বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে সুরমা নদীর তীর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, আপনি তো এর আগে সংবাদে জানাচ্ছিলেন পানি কমতে শুরু করেছেন, এখন পরিস্থিতি কেমন দেখছেন বিস্তারিত জানাবেন। সুনন্দা, সুরমা নদীর তীরের একটি জনপদে আমি এখন রয়েছি, যেটি সিলেট নগরের একটি অভিজাত এলাকা শাহজালাল উপশহর। তো এই শাহজালাল উপশহরের কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে গেল কয়েকদিন ধরেই। যে বিষয়টি আগে বলছিলাম, সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে বিপদসীমা অতিক্রম করার পর থেকেই আসলে পানি বাড়তে থাকে। সিলেট নগরীর এই শাহজালাল উপশহর, সোভানীঘাট, যতনপুর, কাজিরবাজার, কানিশাইল সহ তালতলা সহ বেশ কিছু এলাকায়, অর্থাৎ 20-25টি ওয়ার্ডের যে নদী তীরবর্তী অংশ, সেই নদী তীরবর্তী অংশে ছড়া এবং খাল ধরে কিন্তু পানি প্রবেশ করে। যদিও গেল 24 ঘন্টায় যে জলাবদ্ধতা পরিস্থিতি সেটি ধীরে ধীরে উন্নতি হয়েছে বলা যায়, এবং গেল 12 ঘন্টায় সিলেট পয়েন্টে সুরমা নদীর পানি কয়েক সেন্টিমিটার কমেছে পানি উন্নয়ন বোর্ডের রিডিং অনুযায়ী। সেক্ষেত্রে এই নগর থেকে অন্তত 1-1.5 ফুট, কোথাও কোথাও 2 ফুট পানি কিন্তু নেমে গেছে। তারপরও বিস্তীর্ণ এলাকা, যেহেতু 20-25টি ওয়ার্ডের বিভিন্ন অংশে পানি ঢুকেছে, সেটিও মানুষের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই পানিবন্দী বা জলাবদ্ধ এলাকার মানুষের জন্য আশ্রয় কেন্দ্র করা হয়েছে এবং তাদেরকে শুকনো খাবার সহ চিকিৎসা সামগ্রী এবং ওষুধপত্র বিতরণ করা হচ্ছে। তো সবকিছু মিলিয়ে সিলেট জেলার যে কটি উপজেলা রয়েছে, প্রায় সবকটি উপজেলায় কমবেশি বন্যায় আক্রান্ত হয়েছে এবং নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে। জেলা প্রশাসকের তথ্য অনুযায়ী প্রায় 7 লাখ মানুষ এখন পর্যন্ত আসলে বন্যায়, ঢলের পানিতে বন্যায় আক্রান্ত হয়েছেন। যদিও সিলেট জেলার 3টি উপজেলার বন্যা পরিস্থিতি গেল 3-4 দিন ধরে ধীরে ধীরে উন্নতি হচ্ছে, তবে সিলেটের জকিগঞ্জ এবং কানাইঘাট এই 2টি উপজেলা কিন্তু বেশি আক্রান্ত। এবং সিলেটের 4টি পয়েন্টে, যেমনটি আগে বলছিলাম, সুরমা এবং কুশিয়ারা নদীর পানি বিপদসীমা অতিক্রম করিয়াছে। বাকি পয়েন্টগুলোতে সুরমা, কুশিয়ারা এবং অন্যান্য যে নদ নদী রয়েছে সেগুলো কিন্তু বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে যেটি আশঙ্কার বিষয় সেটি হচ্ছে পাহাড়ির ঢলটা দীর্ঘায়িত হচ্ছে, অর্থাৎ সিলেটের বন্যার বা আকস্মিক বন্যার মূল কারণ হচ্ছে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল, এর সাথে যোগ হয় স্থানীয়ভাবে বৃষ্টিপাত। তো বৃষ্টিপাতের প্রসঙ্গে একটি কথা বলতে চাই, গেল 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে 52 মিলিমিটারের কিছুটা উপরে, যেটি আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে, যেটি এর আগের 24 ঘন্টার চেয়ে 1/5, অর্থাৎ অনেকটাই কম বৃষ্টিপাত হয়েছে আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী। সেক্ষেত্রে বলা যায় যে সিলেট নগরীর জলাবদ্ধতা থেকে হয়তো ভারী বৃষ্টিপাত না হলে অনেকটা আগামী কয়েক ঘন্টায় বা আগামী 24 ঘন্টায় কিছুটা মুক্তি মিলতে পারে। এই হচ্ছে সিলেটের পরিস্থিতি। প্রত্যুষ, ধন্যবাদ আপনাকে।